রাইটজন বোনাস লাইনে তিনি পা রেখেছিলেন, কিন্তু ব্যালেন্সটা তিনি হয়তো দিতে পেরেছেন কিনা সেটি রেফারি কনফার্ম করবেন রিডার যখন ফিরে যাবেন। রাইট, একটা বোনাস পেয়ে গেছেন, বোনাস লাইন অতিক্রম করেছিলেন এবং সেই সঙ্গে পয়েন্ট সংখ্যা বাড়ল, 22 মালয়েশিয়া, 35 ইন্দোনেশিয়া। সোয়াস্তিকা পার্চ করেছিলেন রেডার মাহেসান, কিন্তু ডিফেন্ডাররা কিন্তু সজাগ ছিলেন, ইন্দোনেশিয়ার খেলোয়াড়রা। একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছেন মাহেসান, মাহেসানকে আমরা দেখেছি বোনাস লাইন অতিক্রম করে পয়েন্ট অর্জন করতে, একাধিক বোনাস পয়েন্ট কিন্তু মাহেসান দলের জন্য তিনি অর্জন করেছেন। এই মুহূর্তে পাঁচজনের দলে পরিণত হয়েছে মালয়েশিয়া, পক্ষান্তরে ইন্দোনেশিয়া দলের খেলোয়াড় সংখ্যাও কিন্তু পাঁচ, অর্থাৎ দুজন করে উভয় দলের খেলোয়াড় তারা কোর্টের বাইরে রয়েছেন। চমৎকার কাবাডি ম্যাট, পচায়পান মাহেসান, তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি রেডারের ভূমিকায় অধিকাংশ সময় তারা রেড করছেন, রেড দিচ্ছেন। ব্যাক কিক দিয়েছিলেন ওখানে পচায়পান, কিন্তু সফল হতে পারেন নাই। এবারে কিন্তু বোনাস লাইনে অতিক্রম করতে যখনই চলে গেলেন তখনই কিন্তু ক্যাচার দারুণ সুবাস্তিকা, তিনি এমনভাবে পাটা ধরেছিলেন যে রেডার আর অবশ্য শক্তি খাটানোর কোনো সুযোগ পান না, যার কারণে তিনি আর ট্রাই করেন নাই এবং সহজেই তিনি নিজেকে আত্মসমর্পণ করেছেন। এবং সেই সঙ্গে খেলা শেষ হলো, নির্ধারিত 40 মিনিটের খেলা শেষ হলো। দারুণ, আমি বলবো ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছে ইন্দোনেশিয়া, একচেটিয়া অনেকটাই তারা ম্যাটে পারফরম্যান্স করেছে এবং প্রথম খেলাতেই জয়লাভ করে শুভ সূচনা করলো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরে ইন্দোনেশিয়ার শুভ সূচনা। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন, সৌহার্দ্য সম্প্রীতির প্রতীক স্পোর্টস খেলাধুলা, সেটি আরও একবার আমরা লক্ষ্য করছি যে হার জিত থাকবেই, তবে খেলা শেষে আমরা আবারও বন্ধু হয়ে যাব এবং এ ধরনের টুর্নামেন্টে একটা সেতু বন্ধন তৈরি হয় খেলোয়াড়দের মধ্যে। ফ্র্যাঞ্চাইজি যুগে স্পোর্টস অনেক আগেই প্রবেশ করেছে, ক্রিকেট ফুটবল হকি সহ এবং কাবাডিও প্রবেশ করেছে, যখন ফুল টাইম খেলা শেষে মালয়েশিয়া 23 ইন্দোনেশিয়া 36। হাইলাইটস দেখুন, চেনন কমান্ড মালয়েশিয়া দলের ডিফেন্ডারদের মধ্যে, তবে ইন্দোনেশিয়া কিন্তু অসাধারণ খেলেছে আজকে। বেশ অ্যাজাইল ছিল আজকে আমরা দেখেছি এই রেডারকে, দিনেশ দলের ক্যাপ্টেন, 1:1 দারুণ রবীন্দ্রন, আসলে ক্যাচার যখন ধরবেন তখন কাভারম্যান এবং সেকেন্ড ম্যানের মধ্যে যে চেন তৈরি করা হয় সেই চেনটা কিন্তু সময় মতো যদি ক্যাচ করতে না পারে এটা কিন্তু ফসকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গায় কিন্তু দারুণ খেলেছে আজকে ইন্দোনেশিয়া বলতেই হবে। হাইলাইটস এট এ গ্লান্স আপনারা দেখলেন টি স্পোর্টসের পর্দায়, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2023 তৃতীয় আসর, সেকেন্ড ডে ফার্স্ট ম্যাচ একটু আগে শেষ হলো
ইন্দোনেশিয়া মালয়েশিয়াকে পরাজিত করে শুভ সূচনা করল। সেকেন্ড ম্যাচ আজকের দিনের, সেকেন্ড ম্যাচে পরস্পর মুখোমুখি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আমরা কাবাডি ম্যাটে চলে যাব, যেখানে রয়েছেন মমিন রোহন। থ্যাংক ইউ জামিল, ওয়েলকাম টু দ্য পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনি অফ বঙ্গবন্ধু কাপ 2023 ইন্টারন্যাশনাল কাবাডি। ইটস সেকেন্ড ডে, ম্যাচ নাম্বার ওয়ান, অ্যান্ড ইন দিস ম্যাচ ইন্দোনেশিয়া হ্যাজ ডিফিটেড মালয়েশিয়া উইথ দ্য ফাইনাল স্কোর অফ 36-23। ইন দ্য পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টি উই হ্যাভ হিয়ার মিস্টার